আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরাকাতু সম্মানিত বিউ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব যে ল্যাপটপ ব্যবহারের বিশটি টিপস খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা সাবস্ক্রাইবস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইবস করেন নাই তারা করে বাটনে ক্লিক করে নেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটি দেখতে পান তো চলুন শুরু করা যাক আজকের টিপস গুলো নিয়ে আলোচনা ল্যাপটপ ব্যবহারের বৃষ্টি টিপস প্রথম যে টিপসটি সেটি হলো ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ল্যাপটপের অনেকে আমরা আসি যে ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করি কিন্তু মান ভালো না প্রথমেই যেটা বলবো সেটা হলো অনুগ্রহপূর্বক দয়া করে অ্যান্টিভাইরাস কিনে অরিজিনাল অ্যান্টিভাইরাস ব্যবহার করুন আর যদি ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ভালো মানের অ্যান্টিভেরাসটি ব্যবহার করবেন এবং সতর্কতার সহিত ব্যবহার করার চেষ্টা করবেন নাম্বার টু মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন আমরা অনেকেই আসলে ল্যাপটপ ব্যবহার করি কিন্তু ল্যাপটপ পরিষ্কার করার ক্ষেত্রে আমরা কোনো গুরুত্ব দেই না এই জন্য অনুরোধ করব মাঝে মাঝে ব্যাটারি কানেক্টর লাইনটা অবশ্যই পরিষ্কার করে রাখবেন তিন ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেসটা কমিয়ে দিন আমরা যখন ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় যে স্ক্রিনে যেই ব্রাইটনেসটা আছে সেটা একটু কমিয়ে রাখার চেষ্টা করুন চার ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না গেলেও দুই থেকে তিন সপ্তাহ মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে নতুবা ব্যাটারির আয়ু কমে যাবে পাঁচ দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন যখন কম্পিউটারটি ব্যবহার করবেন তখন যেগুলি প্রয়োজন নাই সেগুলি অবশ্যই মিনিমাইজ করে রাখবেন ছয় ডিস্ক থেকে মুভি গান প্লে করুন কারণ সিডি ডিবিডি র্যাম অনেক বেশি পাওয়ার নাই এটা আশা করি বুঝতে পেরেছেন আমরা অনেকেই আসি যে ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে সিডি এবং ডিভিডি ব্যবহার করি এতে র্যাম অনেক বেশি নেয় আমরা যদি হার্ড ডিস্ক থেকে কোনো মুভি বা গান ইত্যাদি যে কোনো জিনিস প্লে করি সেটা ল্যাপটপের জন্য খুবই ভালো নাম্বার সাত আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনস্টল করুন মনে করুন আমার ল্যাপটপে অনেক প্রোগ্রাম আছে যেগুলি আমি দেখা গেছে যে দুই চার ছয় মাসও ব্যবহার করি না সেক্ষেত্রে এই জাতীয় প্রোগ্রামগুলি আনিস্টল করে দেওয়াটাই ভালো আট ল্যাপটপে যথাসম্ভব ছোট সাইজের সফটওয়্যার ব্যবহার করা উচিত ল্যাপটপে সাধারণত ছোট ছোট যে সফটওয়্যারগুলি আছে সেগুলি ব্যবহার করাটাই অতি উত্তম নয় ল্যাপটপে বেশি গ্রাফিক্সের গেমস না খেলা এতে করে ল্যাপটপ খুবই উত্তপ্ত হয়ে যায় যা বেতরের অন্যান্য যন্ত্রপাতির জন্য ক্ষতিকারক ল্যাপটপ বেশি গ্রাফিক্সের গেমস না খেলাটাই অনেক উত্তম কারণ এতে ল্যাপটপ কি হয়ে যায় গরম হয়ে যায় আর ল্যাপটপটি যদি গরম হয়ে যায় তাহলে ল্যাপটপের ভিতরে যে অন্যান্য যে যন্ত্রপাতিগুলি আছে এগুলির জন্য খুবই ক্ষতিকারক হয়ে যায় এই আমরা ল্যাপটপে বেশি গ্রাফিক্সের গেমস না খেলাটাই পরামর্শ দিয়ে থাকি টেন ল্যাপটপের কীবোর্ড ও মাউসের পরিবর্তে এক্সটার্নাল কীবোর্ড ও মাউস ব্যবহার করা এতে করে ল্যাপটপের কীবোর্ড এবং মাউস প্যাড ভালো থাকবে দীর্ঘদিন ল্যাপটপের সাথে যে কীবোর্ডটা আসে ল্যাপটপের সাথে যে মাউসটা মাউস প্যাডটা আসে এটা ব্যবহার না করাটাই উত্তম অতি প্রয়োজনীয় ব্যবহার করা যায় এতে করে কি হয় ল্যাপটপের সৌন্দর্য ঠিক থাকে ল্যাপটপটা ভালো থাকে ল্যাপটপের কিবোর্ড এবং মাউস পেটটাও দেখতে সুন্দর থাকে ভালো থাকে সেক্ষেত্রে আমরা বিকল্প হিসাবে কি করতে পারি আমরা এক্সটার্নাল যে মাউস এবং কিবোর্ড আছে সেটা ব্যবহার করতে পারি নাম্বার এগারো ল্যাপটপের উপর ময়লা পড়লে তা পরিষ্কার করা যেই কাজটা আমরা অনেকেই করি না আর অবশ্যই সঠিক পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা উচিত ল্যাপটপের উপর ময়লা পড়লে আমরা অনেকে কি করি না পরিষ্কার করি না দেখো দেখি না কিন্তু অবশ্যই পরিষ্কারকারক দ্রব্য ব্যবহার করা উচিত এবং ল্যাপটপকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নটা রাখা খুবই দরকার নাম্বার বারো এয়ারব্যান্টের পথে পথ খোলা রাখুন ও সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ রাখুন সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ রাখবেন না সরাসরি সূর্যের আলো যেখানে আসে সেখানে ল্যাপটপ না রাখার বিনীত অনুরোধ করতেছি এবং ল্যাপটপ যাতে সহজে বাতাস চলাচল করে এমন জায়গায় এমনভাবে ল্যাপটপটা রাখতে হবে এবং ব্যান্টের এয়ার ব্যান্টের যে পটটা আছে সেটা কি রাখতে হবে খোলা রাখতে হবে তেরো শাটডাউনের পরিবর্তে হাইবার নেট অপশন ব্যবহার করুন আশা করি বুঝতে পেরেছেন চোদ্দ হার্ডডিস্ক ও সিপিইউ এর মেনটেন্সে কোনো কাজ করবেন না হার্ডডিস্ক এবং সিপিইউ মেনটেন্সে কোনো কাজ করবেন না পনেরো গড়ে বা বাইরে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা আছে এমন স্থানে সরাসরি বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে ল্যাপটপ চালান ল্যাপটপের ব্যাটারি একটি নির্দিষ্ট আয়ু আছে মনে রাখবেন ল্যাপটপের ব্যাটারি একটা নির্দিষ্ট আয়ু আছে একটি নির্দিষ্ট সংখ্যক পর এই ব্যাটারিটি নষ্ট অর্থাৎ ব্যবহারের অনুপযোগী ল্যাপটপের যে একটা ব্যাটারি আছে এটার একটা নির্দিষ্ট আয়ু আছে এবং চার্জ হওয়ার পর নষ্ট অর্থাৎ ব্যবহারের অনুপযোগী হয়ে যায় যখন চার্জ হইতে হইতে এটার একটা নির্দিষ্ট আয়ু আছে যত আয়ুটা আসলে যখন আয়ুটা শেষ হয়ে যায় তখন এটা কি হয়ে যায় ব্যবহারের অনুপযোগী হয়ে যায় ষোলো ল্যাপটপকে দূরে রাখুন এটি অবশ্যই আপনি ল্যাপটপ ব্যবহারিকারীর জন্য খুবই দরকার যে সরাসরি যে তাপ আছে সে তাপ থেকে ল্যাপটপকে দূরে রাখতে হবে সতেরো মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য মাঝে মধ্যে ল্যাপটপের যে মেমোরিটা আছে এই মেমোরিটা ক্লিনের জন্য র্যাম অপটিমার ম্যাম মনেস্টার ফ্রি আপ র্যাম সুপার র্যাম র্যাম ক্লিনার নিয়ম মাফিক ডিফ্রাগমেন্ট করো এই সফটওয়্যারগুলি দিয়ে আপনি কি করতে পারেন রিফ্রাগমেন্ট করতে পারেন আঠারো অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন এখনই আমার ভিডিওটা দেখার পর যদি কারো ল্যাপটপে অপ্রয়োজনীয় কোনো প্রোগ্রাম থাকে দয়া করে ল্যাপটপকে ভালো রাখার জন্য অবশ্যই অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলি এখনই বন্ধ করে দিন উনিশ ল্যাপটপে কিল কিল্ড ইন কিছু ডিভাইস আছে যেমন ব্লুটুথ ওয়াইফাই ইনফ্রা রেড ইত্যাদি প্রয়োজন না থাকে ল্যাপটপ ব্যবহার করার সময় এই ডিভাইস বন্ধ করে রাখুন এতে ব্যাটারির শক্তি খরচ কম হবে এগুলি বন্ধ রাখুন প্রয়োজন না থাকলে এগুলি ল্যাপটপ যখন ব্যবহার করবেন তখন এই ডিভাইসগুলি বন্ধ রাখাটি উত্তম আজকের সর্বশেষ যে টিপসটি ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সেটা হলো যারা কোলের ওপর রেখে অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করেন তাদেরও তাদের প্রজন প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে সুতরাং অনুরোধ করব কেউ কোলে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না আবারও বলি কেউ কোলে রেখে অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করবেন না এতে আপনার প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে আশা করি আজকের ভিডিওটি যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য খুবই খুবই কার্যকরী টিপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা